হাই ফ্রেন্ডস, আই এম মেরাজুল, ওয়েলকাম টু আই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আবার একটি সুন্দর লেসেন নিয়ে চলে এলাম, বাংলা লেসেন। তো বন্ধুরা, আমার কিছু ফ্রেন্ডস যারা নতুন নতুন গিটার শিখছে, তারা আমাকে খুব কমান্ড করছিল যে একটা কর্ডের ওপর কিছু লেসেন দিন দাদা। তো তোমাদের জন্য, যারা বিগিনার্স, যারা নতুন নতুন গিটার শিখছো, হ্যাঁ, গান করতে পারছো না, তাদের জন্য খুব ইজি করে একটা কর্ডের ওপর খুব ইজি করে আমি সং নিয়ে চলে এলাম। হ্যাঁ, তো চলো বন্ধুরা, খুব ইজি করে তোমাদেরকে আজকে শিখাবো। হ্যাঁ, এই লেসেনটা শিখে তোমরা গান অবশ্যই করতে পারবা গিটারের ওপর। তো চলো। তো বন্ধুরা, আমরা এই লেসেনটিতে যে একটা কর্ড ব্যবহার করব, কর্ডটা দেখে নিই। তো আমরা কর্ড খুব ওপেনলি, কর্ড ই মেজার, ই মেজার কর্ডের ওপর আমরা অনেকগুলো গান করব, বাংলা হিট গান। তো দেখো, ই মেজার, তো ই মেজার ডায়াগ্রাম এখানে আছে, দেখে নাও। তো ই মেজার, তো বন্ধুরা একটাই কর্ড, আর আমরা স্ট্রামিং প্যাটার্নটা শিখব, দুটো স্ট্রামিং প্যাটার্ন বলবো, যেটা তোমাদেরকে ভালো লাগে সেটা তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ, এইভাবে প্রথম স্ট্রামিং প্যাটার্নটা দেখে নাও। তো স্লো করে বলছি, ডাউন আপ চাক আপ, আপ চাক আপ, ডাউন আপ চাক আপ। তো আরও স্লো করে বলছি যাতে তোমরা ইজিভাবে শিখতে পারো। এইভাবে প্লে করবা, ডাউন, তারপরে আপ দিবা, তারপরে চাক দিবা একসঙ্গে, তারপরে আপ চাক আপ, এইভাবে করবো একটা টাইমিংয়ে। ডাউন আপ চাক আপ, আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, আপ চাক আপ। তো চাক কীভাবে প্লে করবা, এখানে থামটা দেখতে পাচ্ছ, এই থাম, এই থামটাতে এই ফ্রেডবোর্ডে, হ্যাঁ, এই সব স্ট্রিংগুলোকে হিট করবা ফ্রেডবোর্ডের এখানে, অ্যান্ড একসাথে স্ট্রোক করবা। হ্যাঁ, পিক নিয়ে নেবা, আমি পিক ধরি না, বিকজ আমাকে পিক লাগে না, তার জন্য এই থাম আছে, এই থামটাতে হিট করবা, হ্যাঁ, এই ফ্রেডবোর্ডের ওপরে, তারপরে একসঙ্গে হিট অ্যান্ড স্ট্রোক করবা, দেখবা চাক সাউন্ড চলে আসবে। হ্যাঁ, কিছুক্ষণ প্র্যাকটিস করবা চাকটাকে, এই থাম দেখতে পাচ্ছ, এই থামটা টেপ ফ্রেডবোর্ডের সব স্ট্রিংকে হিট করবা এমনি করে, আর একসাথে স্ট্রোক করবা, এইভাবে খানিকক্ষণ প্র্যাকটিস করবা। হ্যাঁ, এটা প্র্যাকটিস হয়ে গেলে তোমরা স্ট্রামিং প্যাটার্নটা ইজিভাবে করবা আস্তে আস্তে, এইভাবে করবা। ডাউন আপ চাক আপ, আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, আপ চাক আপ। হ্যাঁ, স্লোভাবে প্র্যাকটিস করবা, তার আস্তে আস্তে তোমরা স্পিডটাকে বাড়াবা। ডাউন আপ চাক আপ, আপ চাক আপ, ডাউন আপ চাক আপ, আপ চাক আপ। তো বন্ধুরা, এটা প্রথম স্ট্রামিং প্যাটার্ন। দ্বিতীয় স্ট্রামিং প্যাটার্ন আরও ইজি, যারা এটা পারছ না তাদের জন্য দ্বিতীয় স্ট্রামিং প্যাটার্নটা এইভাবে করবা। তো স্লো করে বলছি, ডাউন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন, ডাউন আপ, ডাউন আপ। তো ইজি করে বলছি আরও স্লো করে, হ্যাঁ, ডাউন, তারপরে ডাউন আপ, ডাউন আপ, ডাউন, ডাউন আপ, ডাউন আপ। আরও স্লো করে বলছি, হ্যাঁ, খুব ইজি। প্রথম স্ট্যাম্পিং প্যাটার্নটা যারা পারছো না, তারা এই স্ট্যাম্পিং প্যাটার্নটা প্রথম প্লে করবা। হ্যাঁ, কিছুক্ষণ প্লে করবা, দেখবা হয়ে যাবে। ডাউন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন, ডাউন আপ, ডাউন। প্রথম ডাউন দিবা, তারপর একসঙ্গে ডাউন আপ, ডাউন আপ, একটা টাইমিংয়ে প্লে করবা। ডাউন, ডাউন আপ, ডাউন আপ, ডাউন, ডাউন আপ, ডাউন। তো বন্ধুরা, আমরা দুটো স্ট্রামিং প্যাটার্ন বললাম, দুটোর মধ্যে যে কোনো একটা প্লে করবা। তো বন্ধুরা, আমি প্রথম স্ট্রামিং প্যাটার্নটা দিয়েই গানগুলো প্লে করব। তো চলো। তো বন্ধুরা, আমি প্রথম সং যেটা ব্যবহার করব, এমন যদি হতো। তো চলো প্লে করছি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে
তোমার দুঃখ শুয়ে ঘুম আসে না ঘুম সার্থক এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা। তো বন্ধুরা প্রথম সং এটা হলো, তারপর দ্বিতীয় সং যেটা ব্যবহার করবো সেটা হলো কালো জলে কুচলা তলে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আই সারা না কাল সারা না পাই না দর্শন, নদী ধারে চাষে বধু মিঠাই করোয়া, জিরি হিরি বা কালো দিবসে বারমাস। তো দ্বিতীয় সং প্লে হলো, তৃতীয় সং যেটা হবে প্লে সেটা হলো তোমার ঘরে বাস করে কারা এমন জানো না। ওকে, তো বন্ধুরা আমি ছোট ছোট করে লিরিক্স বলছি, তোমরা কন্টিনিউয়াসলি ফুল লিরিক্স শিখে নিও, হ্যাঁ মুখস্থ করে নিও, তারপর লিরিক্সগুলো প্লে করবা। তোমার ঘরে বাস করে কারা এমন জানো না, তোমার ঘরে বাস করে কারা এমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, একজনে ছবি আঁকে এক মনে এমন, আর একজন বসে বসে রং মাখে, আবার সেই ছবি খান নষ্ট করে কোন জনা কোন জনা, সেই ছবি খান নষ্ট করে কোন জনা কোন জনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। তো তৃতীয় সং হলো, এবার চতুর্থ সং যেটা ব্যবহার করব সেটা হলো মনটারে, খুব হিট সং। আমি যেই সংগুলো বলছি হ্যাঁ সব হিট সং বাংলা। তো চতুর্থ সং দেখো এইভাবে বলে করবো, কাগজ কে দো পঙ্খ লেকে, কাগজ কে দো পঙ্খ লেকে ওড়া চলা যায় রে, যাহা নেই জানা থায়ে ওই চলা হায় রে, উমর কায়ে তানা বানা সমঝ না পাই রে, জুয়া পে জো মোহ মায়া নমক লগাই রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মনটা রে, ট্যাউ 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 ট্যাউ। তো চতুর্থ সং হলো, এবং পঞ্চম সং যেটা ব্যবহার করব, তোমায় হৃদমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না। তোমায় হৃদমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না। তো বন্ধুরা আরও সং আছে, তো আমি প্লে করলাম না, বিকজ পাঁচটা সং প্লে করলাম খুব হিট সং, হ্যাঁ পাঁচটা তোমরা ইজিভাবে শিখো, তারপরে আমি আছি আবার তোমাদেরকে লিসান দিয়ে দেবো নেক্সট পার্টে। তো বন্ধুরা খুব ইজি করে প্লে করবা, আমি প্রথম স্ট্রাইম প্যাটার্নটা ব্যবহার করেছি, তোমরা দ্বিতীয় স্ট্রাইম প্যাটার্নটা এই স্ট্রাইম প্যাটার্নটা ব্যবহার করতে পারো, ডাউন ডাউন আপ ডাউন আপ। কাগজ কে দো পঙ্খ লেকে এটাও হবে, এই স্ট্রাইম প্যাটার্নটা ব্যবহার করবা, খুব ইজিভাবে ব্যবহার করবা, হ্যাঁ ঘাবড়াবার কোনো প্রবলেম নেই। আমাকেও হতো প্রথম প্রথম যখন আমি গিটার প্লে করতাম, যখন গিটার আমি শিখছিলাম তখন হতো না, তো খুব ইজি ইজি করে আস্তে আস্তে তোমরা প্লে করবা একটা কর্ডের ওপর। তো বন্ধুরা এই ভিডিওতে হেল্প হয়ে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর আমার একটা সুন্দর কমেন্ট করে দিও যাতে আমার কনফিডেন্স লেভেলটা বিল্ড হয়, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব আর বাটন আছে ওইটা প্রেস করে দেবা, এর সঙ্গে সঙ্গে একটা বেল আইকন আছে ওইটাকে অল করে দেবা। হ্যাঁ তো আজ পর্যন্ত এটাই থাক, পরে আবার আসবো নেক্সট ভিডিওতে, তো টাটা টেক কেয়ার।